কথায় আছে মাঘের শীতে বাঘ কাঁপে, আর মাঘের শুরুতেই তীব্র শীতের দাপটে কাঁপছে উত্তরের জনপথ নীলফামারী। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে চারিদিক, দেখা মিলছে না সূর্যের। তাপমাত্রা কমে আসায় বন্ধ ঘোষণা করা হয়েছে নীলফামারী সহ রংপুর বিভাগের সবকটি বিদ্যালয়। গত কয়েকদিন ধরেই 8 থেকে 9 আর 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে এ জেলার তাপমাত্রা। একদিকে কনকনে ঠান্ডা বাতাস আর অন্যদিকে কুয়াশার দাপট, সব মিলিয়ে শীতের প্রকোপ ছোবলে যেন স্থবির হয়ে পড়েছে এ জেলার জনজীবন। শীত শীত পরে পড়েছে, পারতেছি না, কুয়াশা কুয়াশার জন্য বাইর হওয়া যাচ্ছে না, তারপর আমার হাত পা কষ্ট লাগতেছে, মানে অবশ হয়ে যাইতেছে। তীব্র শীতের দাপটে কাজ করতে পারছে না অনেকেই, আড্ডা জমাচ্ছেন চায়ের দোকান কিংবা আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে। শীতের তীব্রতা কিছুটা কাটিয়ে ওঠার লক্ষ্যে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রেখেছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা। বৈরী এ তাপমাত্রা, শরীরে খাপ খাইয়ে নিতে পারছে না শিশু ও বৃদ্ধরা, ফলে হাসপাতালগুলোতে বেড়েছে নানা শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে কোল্ড ডায়রিয়ায় শিশুরা আক্রান্ত হচ্ছেন বেশি। আমি ডায়রিয়া ওয়ার্ডে কর্মরত আছি। আমাদের ওয়ার্ডে প্রতিদিনই কোল্ড ডায়রিয়ার কারণে অনেক রোগী ভর্তি হচ্ছে, প্রতিদিনে 10 জন থেকে 20 জন, এমনকি কোনো কোনো দিন 30 জনও ভর্তি হচ্ছে। রোগীরা সুস্থ হচ্ছে মোটামুটি, তবে একটু সময় লাগতেছে, 2 দিন 3 দিন এরকম সময় লাগতেছে ভর্তি হয়ে, পরে আবার অনেকের ছুটি হয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের এখানে 20টা রোগী আছে। শীতের এ দাপট আরও কিছুদিন চলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। রাজীব চৌধুরী, রাজু, ভোরের কাগজ, নীলফামারী।